নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে হরিয়ালি পনির এই রান্নাটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার আগে বলি, আমি রূপালী, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে পনিরের রেসিপিটা, এটা একদমই অন্যরকম একটা রেসিপি এবং খুবই টেস্টি হয় খেতে। তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল 1 টিস্পুন। তো অলিভ অয়েলের পরিবর্তে তোমরা কিন্তু যে কোনো রিফাইন্ড অয়েল এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখো নিয়েছি আদা কুচি 1 টেবিল স্পুন, রসুন 4-5 কোয়া, 1টা পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, 1টা টমেটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে নিয়েছি, আর 4-5টা নিয়েছি কাজু বাদাম। তো প্রথমে রসুনটা তেলে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচিটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা কুচিটা, মানে সবগুলোই দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিলাম 4-5টা, আর 1টা টমেটো সেটাকেও ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যে এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। আমি আমার প্রায় ভিডিওতেই বলি বন্ধুদেরকে, প্লিজ তোমরা যদি আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তো ফ্যামিলি মেম্বার হওয়ার পরে না আমাকে বলতে হবে না যে সাবস্ক্রাইব করে দিয়েছি, বন্ধু হয়ে গেছি, এই কথাগুলো প্লিজ তোমরা কেউ বলো না। জাস্ট কমেন্টে ভিডিও রিলেটেড কমেন্ট করলেই কিন্তু আমি বুঝে নেব যে তোমরা নতুন আমাকে বন্ধু করেছো, এবং আমি কিন্তু অবশ্যই তোমাদের ঘরেও যাব, তোমাদের পরিবারের সদস্য হতেও কিন্তু চলে যাব। তো এবার এই ফ্রাই যে ভাজাটা করছি, ফ্রাই করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো এর মধ্যে, হ্যাঁ অবশ্যই কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমি অলরেডি 1 টিস্পুন নুন, নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এবার ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি, এই সবগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেব 10-12টার মতো পালক পাতা। তো দেখো পালক পাতা দিয়ে দিলাম 10-12টার মতো, আর দেব হচ্ছে 25 গ্রাম ধনে পাতা, 25 গ্রাম দিয়ে দিলাম ধনে পাতা। তো সবগুলোকে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি দেখো। তো এবার আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিলাম। আবারও বলছি, অলিভ অয়েলের পরিবর্তে যে কোনো রকমের রিফাইন্ড অয়েল তোমরা ব্যবহার করতে পারো। আর এবার এই তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা, মানে 2টো ছোটো দারচিনির টুকরো দিলাম, 4-5টা দিয়ে দেবো ছোটো এলাচ, 2টো দেব লং, এই যে 2টো লং দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব এগুলোকে। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ হিং, মানে 1 চুটকি হিং। তো যে বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসছো, আমার রান্নাটা দেখছো, তাদেরকে বলছি তোমাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে, প্রথমে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে দিও, তাতে করে নতুন যে কোনো রান্নার ভিডিও কিংবা অন্য যে কোনো রকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো হিংটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট করেছিলাম মশলাগুলো, মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম যেগুলো পেস্ট করেছিলাম, হ্যাঁ ধনে পাতা পালক পাতা, সেই সবটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব, তারপর ওই বাটিটা, যে বাটিটাতে আমি পেস্ট করেছি সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর যে বন্ধুরা আমার পাশে আছো, আমার সঙ্গে আছো, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলির পার্মানেন্ট মেম্বার হয়ে আছো, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো,
আর আমাকে একটুখানি সাহায্য করো এগিয়ে যেতে। তো জলটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, এবার একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, এক টিস্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো। সঙ্গে আমি 1 টিস্পুন চিনিও দিয়ে দিলাম। আচ্ছা, চিনির ব্যাপারটা কিন্তু তোমরা কম বেশি করতেই পারো, আমি 1 টিস্পুন দিলাম, সেটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নেব। দেখো কষানোটা আবার কমপ্লিট হয়ে গেছে, 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতো নুন, নুনটা বুঝে দিতে হবে কারণ অলরেডি আমি নুন কিন্তু পেস্টটা যে বানিয়েছি ওটার মধ্যে দিয়েছি, সেই জন্য এটা একটু সাবধানে দিতে হবে। আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই 1 টেবিল স্পুন। নুন আর দইটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পনির। পনির আমি 150 গ্রাম মতো নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে। তো 150 গ্রাম মতো পনির দিয়ে দিলাম। পনির দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি পনির আর মশলাটাকে। গ্যাসের ফ্লেম কিন্তু পুরো রান্নাটার ক্ষেত্রেই লো মিডিয়াম করে রাখা আছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। তো 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। মিশিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটাকে লো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই গা মাখা হয়ে গেছে। একটুখানি নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে আমি দেব কসুরি মেথি, 1 টেবিল স্পুনের মতো কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম কসুরি মেথিটা, এটাকে এবার একটু নেড়ে আবারও মিশিয়ে দেব। মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইলে হরিয়ালি পনির রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত, রুটি, নান কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আজ তাহলে এ পর্যন্তই, নতুন কোনো রান্না কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসছি। সবাইকে নমস্কার।